চলতি মার্চে ফিফার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে এল সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফিফার আন্তর্জাতিক বিরতিটা বেশ দারুণভাবে শেষ করেছে আর্জেন্টিনা। তবে ফিফার আন্তর্জাতিক বিরতির পরে যেন মন ভাঙলো আর্জেন্টাইন সমর্থকদের। দর্শক, আগামী জুন মাসের 20 তারিখ হতে শুরু হবে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। এই টুর্নামেন্টকে সামনে রেখেই ইতিমধ্যে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন স্ক্যালোনি, যেখানে আর্জেন্টিনার কোপা আমেরিকার মূল দল থেকে বাদ পড়তে চলেছে আর্জেন্টিনার অভিজ্ঞ কিছু ফুটবলার। এবারের কোপা আমেরিকার নতুন নিয়মে এই টুর্নামেন্টের জন্য শুধুমাত্র 23 জন খেলোয়াড়দের মূল দলে রাখতে পারবেন স্ক্যালোনি, যেখানে অন্যান্যবার আর্জেন্টিনার দলের সাথে ছিলেন 26 জন ফুটবলার। যে কারণে না চাইলেও কিছু খেলোয়াড়কে বাদ দিতে হবে স্ক্যালোনির, আর সেজন্য আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ যেতে পারেন পাওলো দিবালার মতো ফুটবলার। কোপা আমেরিকার মূল দলে কারা কারা জায়গা পেয়েছে ইতিমধ্যেই তারা একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন লিওনেল স্ক্যালোনি। 17 জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন তিনি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে কোপা আমেরিকার মূল দলে এবং কাদের বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। দর্শক, কোপা আমেরিকায় কারা কারা নিজেদের জায়গা নিশ্চিত করেছে তাদের 17 জন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছেন স্ক্যালোনি 2 দিন আগে। চলুন তালিকাটা দেখে নেওয়া যাক। দলের গোলকিপার হিসেবে আছেন 3 জন, তারা হলেন এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আর্মানি এবং ওয়াল্টার বেনিতেজ। বাদ পড়বে জেনেরিমো রুলি, হুয়ান মুসো এবং লেদেসমার মতো গোলকিপাররা। ডিফেন্ডার হিসেবে দলের মূল স্কোয়াডে থাকবেন নিকোলাস উটামেন্ডি, নিকোলাস টেগলেফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো এবং নেহুয়েল মোলিনা, সাথে থাকবেন লিসান্দ্রো মার্টিনস। কিন্তু লিসান্দ্রো মার্টিনেস ইঞ্জুরির কারণে দলে ফিরতে পারেননি এখনও। যদি কোপা আমেরিকার আগে তিনি সম্পূর্ণ সুস্থ থাকেন তবেই তিনি কোপা আমেরিকার মূল দলে থাকবেন। কোপা আমেরিকার মূল দলে মিডফিল্ডার হিসেবে থাকবেন এনজো ফার্নান্দেস, জিওবানি লোসেলসো, রদ্রিগো দিপল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং লিয়ান্দ্রো প্যারেডেস। আর ফরওয়ার্ড লাইনে থাকবেন লিওনেল মেসি, এনহেল ডিমারিয়া, লাউতারো মার্টিনেস, হুলিয়ান আলবারেস এবং নিকোলাস গঞ্জালেস, অর্থাৎ দলে নেই পাওলো দিবাল এবং আলোজান্দ্রো গার্নাচোর মতো তারকাদেরও জায়গা হয়নি। তবে দলে যে থাকার সম্ভাবনা একেবারেই নেই তা নয়, দলে অন্যদের সাথে ফাইট করে জায়গা পেতে হবে পাওলো দিবালাদের, যেখানে ডিফেন্স লাইনে মার্কোস আকোনা, নেহুয়েন পেরেস, গঞ্জালো মন্টিয়াল এবং মার্কোস সেন্সি এদের মধ্যে থেকে যে কোনো 2 জন জায়গা পাবে। অন্যদিকে মিডফিল্ডে ফাকুন্দো বোয়ান্তে, এজুকেল পালাসিওস, গিদো রদ্রিগেজ, এই 3 জনের মধ্যে যে কোনো 1 জন সুযোগ পাবে কোপা আমেরিকার মূল দলে। এদিকে পাওলো দিবালা এবং আলেজান্দ্রো গার্নাচোর মধ্যে থেকে যে কোনো 1 জন থাকবেন দলের মূল স্কোয়াডে, অর্থাৎ ইঞ্জুরিমুক্ত থেকে ক্লাবের হয়ে ভালো পারফরমেন্স করতে হবে পাওলো দিবালাকে, তবে তিনি জায়গা পাবেন কোপা আমেরিকার স্কোয়াডে আলেজান্দ্রো গার্নাচোকে হারিয়ে। তবে যদি লিসান্দ্রো মার্টিনেস ইঞ্জুরি থেকে না ফেরেন সেক্ষেত্রে 2 জনই মূল স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি। তাছাড়া দলের ফরওয়ার্ড লাইনে 2 জনকে প্রয়োজন মনে করলে 2 জনই থাকতে পারেন আর্জেন্টিনার কোপা আমেরিকার মূল স্কোয়াডে। 2021 সালেও কোপা আমেরিকার মূল দলে ইঞ্জুরির কারণে ছিলেন না দলের অন্যতম সেরা তারকা পাওলো দিবালা। তবে কি এবারও আলেজান্দ্রো গার্নাচোর কাছে জায়গা হারাবেন তিনি? আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি পাওলো দিবালা আলেজান্দ্রো গার্নাচোকে হারিয়ে টিকে থাকতে পারবে দলে? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আমিও চাই আপনার মতো পাওলো দিবালা যেন কোপা আমেরিকার একাদশে থাকুক এবং কোপা আমেরিকা জিতু। তবে সেই সম্ভাবনা কেমন আপনার মতে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।